শোন জবা, তোর হাতে রান্না করা খাবার তুই গিয়ে আমাদের ঘরে দিয়ে আসবি, আমরা এবার থেকে তোর রান্না করা খাবারই খাবো। পরমকে আমি সে কথা বলে দেবো। আচ্ছা দেখো দেখো বোকামি, ওর খুশি যেন ধরে না। এই বোকাটা ছিল বলেই আমরা বোধহয় এ যাত্রা প্রাণে বেঁচে গেলাম। লতু দুটো ভালো মন্দ জুটবে। সব জল খেয়ে কপেট, এবার পেটে খাওয়ার না পড়লে নাড়ি পুরি অব্দি হজম হয়ে যাবে। কখন খাবো কখন খাবো? হ্যাঁ কখন খাবো তাই না? একবারও জিজ্ঞেস করে যে শোনা তোমার কষ্ট হয়েছে কিনা, আমার কি রান্না করার অভ্যেস আছে? না আছে অভ্যেস? সারাক্ষণ শুধু খাই আর খাই, একবারও তো জিজ্ঞেস করলে না। তোমার কি কোথাও কষ্ট হচ্ছে, ব্যথা লাগছে? না না না, শুধু আমি খাবো আর আমি খাবো। দাঁড়াও দেখছি টেবিল ফাঁকা হয়েছে কিনা। সত্য সব টেবিল ফাঁকা, টেবিল যা সব চিবিয়ে খেয়ে রোগ খালা বসার সবকিছু। বালক আমায় খেতে দাও। আরে কি হলো, খেতে দেবে তো নাকি? দাও না, হয়ে গেছে তো, দাও দাও খেতে দাও। সোনা কোথায়? প্রচন্ড খিদে পেয়েছে তো, তুমি কোথায় গেলে? হ্যাঁ খিদে তো পেট চুচু করছে, আর কতক্ষণ পেট ধরে বসে থাকবো? চুপ করে বসো, দেখছি। আজকের মেনু কি? আমার মাথা আর তোমার মুন্ডু, খাও। এটা কি কি ধরনের রুটি সোনা? সোনা সারাক্ষণ তুমি সোনা সোনা করো, এবার তাহলে একটু সোনা মুখ করে এই খাবারগুলো খেয়ে নাও, আর যদি না পোষায় তাহলে কাল থেকে হোম ডেলিভারি বলে দিও। এ তো অমৃত, খাইনি তুমি আমার জন্য বানিয়েছো সেটা। হরি বাবা রে কি মিষ্টি।